তাড়ি চল। এখানে রেখে দে, বেঁচে গেলে মরুক। আমাদের জীবনটা তাস নাস করে ফেলে দিয়েছে। এখন কিছু একটা করতে হবে, তারা থানায় ফোন দে। হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ বলুন। এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আপনি তাড়াতাড়ি আসুন। ওকে ঠিক আছে, আমরা এখনই আসছি। স্যার সামনে, স্যার ওই যে ওই মাঠে, স্যার ওই যে আমার কাছে ঘুরে, ওই যে ওই যে ওই যে সর্বনাশ। দেখো তো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বৃদ্ধাকে এখানে কে রেখে গেছে? স্যার এখানে ধান কাটছিলাম, তিনজন লোক এসে ভাই পাঠিয়ে স্যার এখানেই ফেলে রাখি। এই এই লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। জি স্যার। এই এই সবাই মিলে ধরেন তো একটু, তাড়াতাড়ি নিতে হবে, চলেন সবাই মিলে ধরে একটু। এই আস্তে 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 আস্তে, হ্যাঁ চাচা আস্তে যান। হ্যাঁ হ্যাঁ এই যে বাড়ি, এই যে এই বাসা, এই বাসা, এই বাসা, এই যে স্যার এই বাসা, এই বাসা। এই বাড়িতে কেউ আছেন? স্যার আপনারা আমাদের বাসায়? এই বৃদ্ধ লোকটি কে? ও ছেলেটা কে? ওই রকম করছে কেন? স্যার ও তো প্রতিবন্ধী, মরা মানুষ দেখে বোধ হয় ভয় পাচ্ছে। স্যার এই বৃদ্ধকে তো আমরা চিনি না। কই দেখি। স্যার এই লোককে তো এর আগে কখনো দেখিনি, আপনি বোধ হয় ভুল করে আমাদের বাসায় নিয়ে আসছেন। এই আপনি এত কথা বলছেন কেন? আপনাকে কি কথা বলতে বলেছি? এই আপনি বলুন, এই বৃদ্ধ লোকটি কি আপনি চেনেন না? স্যার সত্যি বলছি, এই বৃদ্ধ লোকটিকে আমরা চিনি না স্যার। আবার মিথ্যা বলছিস? এই এদেরকে ধরো, থানায় নিয়ে যাও, তারপরে দেখছি। চল 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 থানায় চল। মৃত বাবার সাথে কি কেউ এমন আচরণ করে? আজকে আপনাদের বাবা বেঁচে নেই, এর প্রতিদান একদিন আপনাদেরকে ঠিক দিতে হবে। যান এখন বাবা দাফন কাফনের ব্যবস্থা করেন। এই মিয়া ভাই টাকা দে, কাফনের কাপড় কিনতে হবে। আমি টাকা দিতে পারবো না। পারবি না মানে? পারবো না মানে পারবো না। বাবার টাকা তুই নিছিস, তুই দিবি। আমার রাগ আস নে, মার মানে কিন্তু তুই মারলি কি আমি বসে থাকব মানে? দাঁড়া তো। দুই ছেলে বাবার লাশের সামনে কাফনের টাকা নিয়ে মারামারি করতে থাকে
পরের দিন এলাকাবাসীরা এসে লাশের দাফন কাফনের ব্যবস্থা করে। প্রায় একদিন অতিবাহিত হয়ে গেছে, আমাদের আর দেরি করা ঠিক হবে না, সবাই খাটলা ধরুন। তার ছেলেদের সঙ্গে নিয়ে এলাকাবাসীরা দাফন করার জন্য কবরস্থানের দিকে যাচ্ছিল। এমন সময় অনেক লোক বৃদ্ধের জানাজায় অংশগ্রহণের জন্য তাড়াহুড়া করে আসতে থাকে, কিন্তু হঠাৎ তাদের সামনে একজন অপরিচিত লোক এসে বাধা দেয়। এই আপনারা থামেন। কি হয়েছে, আপনি থামাতে বললেন কেন? এই লোকটির কাছে আমি 400,000 টাকা পাবো। লোকটি বলেছিল তার সন্তানের কাছে টাকাগুলো রেখে যাবে। আমরা তারই সন্তান, আমাদের কাছে তো বাবা কোনো টাকা রেখে যায়নি। এই আব্বা তো তোর কাছে টাকা রেখে গেছে, তুই টাকাটা দিয়ে দিছিস না কেন? এই সর, চুপ কর। মনে রে, আমি আর বেশি দিন বাঁচব না, আমার এই টাকাগুলি জুয়েলের দিয়ে দিবা। এই নাও বাবা, এখানে 400,000 টাকা আছে। ঠিক আছে বাবা, তুমি এখন বিশ্রাম নাও। এ আল্লাহ, আমার এই ছেলেগুলোকে তুমি ভালো রেখো। ভাই, এই টাকা কোনো মতে ফেরত দেওয়া যাবে না, এই টাকা তুমি আর আমি ভাগ করে নেব। তাহলে কিভাবে কি করবি? শোনো ভাই, বাবাকে ওষুধ খাওয়ানোর কথা বলে ঘুমের ওষুধ খাওয়াই দেবো, যখন ঘুমাই পড়বে তখন দূরে কোথাও ফেলে দিয়ে আসবো। ইন্না নিল্লাহ। তোমরা এতটা নিচে নামতে পারলে? তোমরা তোমাদের জন্মদাতা পিতার সাথে এতটা জঘন্য আচরণ করতে পারলে? তোমরা কি সব ভুলে গেছো? যে বাবা নিজে না খেয়ে তোমাদের খাওয়িয়েছেন, যে বাবা নিজে না পড়ে তোমাদের পড়িয়েছেন, দিনের পর দিন, রাতের পর রাত, তিলে তিলে তোমাদের বড় করে তুলেছেন, আর সেই বাবাকে সামান্য কিছু টাকার লোভে জঙ্গলে ফেলে রেখে আসলে? হায় আফসোস, আজ যদি তোমার এই সন্তান তোমার সাথে এইরকম ব্যবহার করত তাহলে তোমার কেমন লাগতো? হুজুরের কথা শুনে তার ছেলেরা নিজেদের ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণে তারা তাদের বাবাকে হারিয়ে ফেলে। কিসে হয়ে গেল, আল্লাহ, কি দিয়ে কি করলাম? শোনো, মহান রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি তোমাদের কাছে বার্ধক্য অবস্থায় উপনীত হন তাহলে তুমি তাদের প্রতি উফ শব্দটি উচ্চারণ করো না, বরং তাদেরকে ধমক দিও না, তাদের সাথে সম্মানজনক কথা বলো। ভিডিওটি যারা দেখেছেন সবার প্রতি অনুরোধ রইল, পিতামাতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি শ্রেষ্ঠ নিয়ামত, কখনো ব্যক্তিগত স্বার্থে অথবা ক্ষণিকের লোভে পড়ে তাদের সাথে অন্যায় আচরণ করবেন না। পিতামাতার সর্বোচ্চ সেবা করার চেষ্টা করুন। যারা পিতামাতাকে ভালোবাসেন তারা কমেন্ট করুন।